সংযুক্ত আরব আমিরাত আলাইন শ্রমিক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 37তম শাহাদাত বার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, কারামুক্তি এবং মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত শুক্রবার আলাইন শ্রমিক দলের সভাপতি হুসাইন মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদের পরিচালনায় ইফতারের আগে এক আলোচনা সভা স্থানীয় গোহোটেলত অনুষ্ঠিত হয়। এড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল ইউএই শ্রমিক দলের সভাপতি প্রকৌশলী মাহে আলম। বিশেষ অতিথি আছিল শহীদুল্লাহ রাব্বি শিমুল, আমজাদ হোসেন, এরশাদুল আলম, আলাইন বিএনপির সভাপতি শওকত ওসমান রানা, আলী আকবর সহ আরো বোধকে। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।